নমস্কার বন্ধুরা, শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ঘি ভাত। তা ঘি ভাতের জন্য নিয়েছি গাজর, এখানে নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি এখানে বরবটি কড়াই, আর এই চাল চাল আমি ধুয়ে নেব। তা আমি এখন কড়াইগুলোকে আমি ভেজে নেব গাজর। তা আমি অল্প করে নুন মাখিয়ে নিচ্ছি। নুনটা স্বাদ হওয়ার জন্য আমি অল্প করে মাখিয়ে নিলাম। তো কোঁড়ার তেলটা হয়ে গেছে, প্রথম আমি গাজর ভেজে নেব। গাজর ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। দু তিন মিনিট করে ভাজতে সময় লাগবে, 2-3 মিনিটের মধ্যে আমি তুলে নেব। ভাজা ভাজা হয়ে আসছে, বেশিক্ষণ আর লাগবে না। গাজর হয়ে গেছে, গাজরটাকে আমি তুলে নেব। গাজরটা ভেজে নিয়েছি, বটবটি কড়াইটাও হয়ে গেছে, 3-4 মিনিট নাড়া হয়ে গেছে, আমি তুলে নেব। বটবটি কড়াইটা হয়ে গেছে, ক্যাপসিকামটা আমি দিয়ে দিয়েছি। তো ক্যাপসিকামটা আমি বেশি, এটা বেশিক্ষণ লাগবে না, একদম অল্প সময় ভাজবো, আমি বেশিক্ষণ ভাজবো না। নাড়া চাড়া করে তুলে নেব। ক্যাপসিকামটা হয়ে গেছে, আমি তুলে নেব। ক্যাপসিকাম বেশিক্ষণ লাগবে না, অল্প সময় হলেই ভাজা হয়ে যায়। ক্যাপসিকামটা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। কিশমিস আর কাজু বাদামটা অল্প করে ভেজে নেব। এটা খুব বেশি ভাজলে হবে না, একদম অল্প করে আমি ভেজে নেবো। 2-4 বার নাড়াচাড়া করে ঘি ভাতের জন্য আমি জল নিয়েছি একটা জায়গার মধ্যে, বড় একটা বগনা হাঁড়ির মধ্যে আমি জল নিয়েছি। আর এই তেজপাতা 4টি আমি দিয়ে দিলাম, আর 5টা দারুচিনি দিচ্ছি ছোট সাইজে। লবঙ্গ আছে, লবঙ্গ 15-20টা লবঙ্গ দিয়ে দিলাম। আর এলাচ ফাটানো আছে 6টা, ডগের দিকগুলো এলাচের এই মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি যাতে সেন্টটা বেরিয়ে আসে। তো এই জলটা ভালো রকম গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি লেবুর এই রসটাকে মিশ্রণ করে দিলাম। একটা লেবুকে পুরো লেবু রসটা আমি দিয়ে দেব। তো এই গরম জল একটু ভালো করে ফোটার জন্য আমি ডিশটা ঢাকা দিয়ে দিলাম। তো আমি ঘি ভাতের জন্য চালটা আমি ভালো করে লগড়ে লগড়ে ভালো করে এইভাবে ধুয়ে নেব পরিষ্কার করে, যাতে একটা এতে পাউডার ভাব থাকে, পাউডার ভাবটাকে পুরো আমি ধুয়ে নেব, ধুয়ে জলটা ফেলে দেবো। ঢাকনটা আমি খুলে দেখবো জলটা কতটা ফুটছে। জলটা ভালোই ফুটছে দেখছি, গরম হয়ে গেছে, চালটাকে আমি তুলে দেবো। এবার চালটা তুলে দিয়েছি, চালটা কিছুক্ষণের জন্য আমি একটা ডিশ দিয়ে ঢাকন দিয়ে দেবো, ঢেকে দেবো। ঢাকাটা খুলে নিয়ে আমি দেখবো কতটা হয়েছে ভাতটা। তো ভাতটা ভালোই ফুটছে, জড়িয়ে না যায়, দেখবো যে খুব বেশি চালটা সেদ্ধ করলে হবে না। একটা চাল আমি দেখবো কতটা সেদ্ধ হয়েছে, এখন খুব সেদ্ধ হতে এখন অনেকটাই বাকি আছে, এখন অনেকটাই শক্ত রয়েছে চাল। তো ভাতটা দেখবো যে এইভাবে ভাতটা চাই, ঠিক এইভাবেই সেদ্ধটা হয়ে গেছে দেখছি, একটা টিপেই দেখি যে ভাত হয়ে গেছে। ভাতটাকে আমি এবার ছেঁকে নেব, সেদ্ধ হয়ে গেছে, ভাতটা ছেঁকে নেব।
চিনি মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি, আর আমি এই চিনি ছড়িয়ে দিচ্ছি ভাতের মধ্যে। আমি দুটো ডেসকিতে ভাতটাকে চাড়িয়ে নিয়েছি, দুটোতে আমি সমান বরাবর দিচ্ছি চিনি। তেল হয়ে গেছে, তুমি গাঘি দিয়ে দেব, অনেকটাই দিতে হবে গাঘি। ঘি হয়ে গেছে, আমি হাতে যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের উপরে, একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে, সেন্টটা উঠে গেলেই আমি এটা বন্ধ করে দেবো চুলার জালটা। তো সব মশলা ভাজা, সমস্ত সবজি ভাজা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঘিটা ভেজে নিয়েছি, ঘি মশলা ভাজা আছে, তো এই রাইসটার ওপরে আমি দিয়ে দিলাম। এইটার টেস্টটা কিন্তু আরও খুব সুন্দর হয়, অনেক রকম করেই বানানো যায়, কিন্তু এইভাবে যে বানাচ্ছি আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবেন, এইটা খেতে খুব সুন্দর লাগবে, কাজ বাড়ি অনুষ্ঠানের থেকেও আরও সুন্দর খেতে লাগবে। এইভাবে ওপরে ওপরে দিতে থাকবো, সবজি দেবো অল্প করে আর ভাত তার ওপরে দিয়ে দেবো। আর অল্প করে ঘিটা আবার এর ওপরে ছড়িয়ে দেব, সবজিও দিয়ে দেব পরপর করে, কিছুটা ভাত কিছুটা সবজি পরপর করে ওপরে ওপরে আমি ছড়িয়ে দেব। এতে করে টেস্টটা আরও সুন্দর লাগবে, আরও সুন্দর খেতেও লাগবে। এইভাবে আমি পুরো ঝরঝরে হয়ে গেছে ভাতটা, চাল একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। চালটা যাতে না কেটে যায় ভাতটা, যার জন্য আমি দুটো ডেসকি আমি চাড়িয়ে নিয়েছিলাম। দেখুন আবার পরপর করে সবজিটা আবার ছড়িয়ে দিচ্ছে এই ভাতের উপরে। তো আবার আমি ঘি আবার এর উপরে ছড়িয়ে দেব, তো এর উপরে আবার ভাত দেবো। আমি অনেকভাবে অনেকবার বানিয়েছি, দেখছি এইভাবে বানালে পারে এটা আরও সুন্দর খেতে লাগছে টেস্ট। দেখুন বন্ধুরা ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, তো এবার আমি পরিবেশন করব। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা বাড়িতে বসে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। নমস্কার।